নমস্কার এক্সপ্রেস নিউজের সকল দর্শক বন্ধুদের স্বাগত ফ্যাশন এক্সপ্রেস অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি পারমিতা আজকে আমার সঙ্গে স্টুডিওতে যে দুজন অতিথি রয়েছে আমি তাদের সঙ্গে আলাপ করে দেব আপনাদের আজকে রয়েছে হাবিবস হেয়ার ড্রেসার অমর মণ্ডল এবং আলপনা পাল বিউটিশিয়ান স্বাগত আমাদের অনুষ্ঠানে আমরা তো হেয়ার স্কিন চুল ত্বকে নিয়ে আমাদের নানান সমস্যা রয়েছে প্রত্যেকেরই এখন তো লকডাউন চলছে অনেকটা সময় কিন্তু আমরা ঘরেই কাটাতে পারছি কিন্তু সালন এখন বন্ধ রয়েছে পার্লার বন্ধ আমাদের কিন্তু কিছু না কিছু সমস্যা হলেই আমরা পার্লারে ছুটে যাই তো এখন তো বন্ধ রয়েছে তো আমরা আজকে এই প্রশ্নের এই আলোচনাতে তো আসবোই সমস্যা নানান কথা আমাদের সঙ্গে রয়েছেন বিউটিশিয়ান এবং হেয়ার ড্রেসার আমরা প্রবলেমের কথা আমরা সমস্যার সমাধান তো চাইবই তাদের কাছ থেকে কিন্তু তার আগে আমি তাদের কাছ থেকে জেনে নিতে চাইবো যে তোমাদের তো ধরো সারাদিন একটা কাজের মধ্যে ব্যস্ত থাকতে তো এখন সেই সময়টা তোমরা কিভাবে বাড়িতে পার করছো পার করছি বলতে সেরকমভাবে পেরোচ্ছে না অ্যাকচুয়ালি নর্মালি ঘরে বসে রয়েছি হয়তো এখন এরকম হয়ে গেছে ঘরে রান্নাও শিখে গেছি এতদিন হয়তো যেটা পারতাম না আমরা মানে এইভাবেই কাটিয়ে নিতে হচ্ছে আচ্ছা মানে একটা কাজের মধ্যে সারাদিন যেভাবে তোমরা ব্যস্ত থাকো এখন বাড়িতে বসে মানে সারাদিন ধরো পার্লারে যে টাইমটা পার করতে তোমার ক্ষেত্রেও কি তাই আমার ক্ষেত্রেও সেম যেহেতু আমার বাচ্চা আছে পরিবার সাথে সংসার সামলাতে হয় টাইম ওর মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু তাও যে টাইমটা কাজে সেটা তো আর যাচ্ছে না সেটা আটকেই পড়ছি মানে ফোন করছে আমাদেরকে যে হোম সার্ভিসে কোনো ব্যবস্থা আছে কিনা বাট আমাদের এই মুহূর্তে হোম সার্ভিসে কোনো ব্যবস্থা নেই কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমি আমার পার্লারে যদি কেউ আসছে সেক্ষেত্রে আমি প্রপার মেনটেন করতে পারছি স্যানিটাইজার দিয়ে নিজে পিপি কিট পরে আমি কাজ করতে পারবো তো সেক্ষেত্রে হোম সার্ভিসের ক্ষেত্রে কি সমস্যা রয়েছে হোম সার্ভিসের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কিছু মেশিনারি আছে যেগুলো আমরা বাড়িতে নিয়ে যাওয়াটা সম্ভব নয় এই প্রবলেমটা রয়েছে প্লাস স্যানিটাইজিংটা প্রপার হয় না আমি তোমাকে জানতে চাইবো যে ধরো তুমি এই হোম সার্ভিসের বিষয়টা তুমি হয়তো হোম সার্ভিসের জন্য ক্লায়েন্টদেরকে বলেছো তো সেক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে যদি সেরকম ধরো যারা সার্ভিস চায় তো সেক্ষেত্রে কি কি সমস্যা তোমাদের ফেস করতে হয় কারণ আমরা তো সব জিনিস পারফেক্ট তখন পাই না যেমন আমার বাড়িতে কিছু বাড়িতে তো সব জিনিসটা সম্ভব নয় আর তখন ক্লায়েন্টে যখন আমি কাজ করছি তার বাড়িতে সব কিছু কাজ ছেড়ে তারপর আসছে কিন্তু আমার সেলুন হলে কি হয় সেলুনে তো আমার আমি তাকে পারফেক্ট ভাবে মানে কাজটা আমি কমপ্লিট করতে পারি কিন্তু এখানে তো আমি পাচ্ছি না একদম মানে যে সার্ভিস সালনে যেটা দেওয়া যেতে পারে সেটা কিন্তু ঘরে যে সব কাজ হয় না পারা যায় না একদম কারণ সমস্ত মেশিনারি জিনিস সেগুলো নিয়ে ক্যারি করা প্লাস তারপরে হয়তো সেই জিনিসগুলো সবার ঘরে সেটা সম্ভব হয় না তো সেক্ষেত্রে ক্লায়েন্টদেরও সমস্যা তোমাদেরও সমস্যা লকডাউন চলছে যেহেতু আর পার্লারে তো আমাদের যাতায়াত মানে আমাদের তো ডেইলি মানে প্রত্যেকেরই ধরো যাদের ক্ষেত্রে বলি বিশেষ করে শুধু মহিলা কেন ছেলেদের ক্ষেত্রেও তাই এখন কিন্তু পার্লারে যে শুধু মহিলাদের ভিড় দেখা যাচ্ছে মেয়েদের ভিড় দেখা যাচ্ছে তা কিন্তু নয় ছেলেদেরও কিন্তু সেরকম চোখ রয়েছে তো সেক্ষেত্রে তো আবার এখন হোম সার্ভিসের ক্ষেত্রে ক্লায়েন্টরা ফোন করে হোম সার্ভিস চাইছে তো তারা মানে এখন ধরো যারা ট্রিটমেন্টের মধ্যে ছিল তারা কিভাবে কি করছে এখন ট্রিটমেন্টের মধ্যে যারা ছিল তাদেরকে কিছুটা দেখা যাচ্ছে হোম কেয়ারের মধ্যে থাকতে হচ্ছে হোম কেয়ার বলতে যেরকম শ্যাম্পু কন্ডিশনিং প্রপার ইউজ করে তাদেরকে বাড়িতে মেনটেন করে রাখা হচ্ছে বাট এছাড়া তো পার্লার যা যতক্ষণ না খোলার পারমিশন পাচ্ছি ততক্ষণ তো কিন্তু ক্লায়েন্টদের একটা সমস্যা হয় যারা যে নিজে থেকে সব জিনিসটা করে ওঠা কিন্তু সম্ভব হয় না তো সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাঁ নিজেদের যত্ন তো অবশ্যই ঘরে যতটা পারা যায় নি আমরা চেষ্টা করব কিন্তু আমাদের সালনে তো আমাদের যেতে হয় কারণ সব কাজ নিজের থেকে করা তাহলে তো পার্লারে মানুষ আমরা যাবেই কেন একদম একদম না সেটা তো অবশ্যই আছে এখন মানে অপশন কিছু নেই উপায় কিছু নেই পার্লার যেহেতু ক্লোজ রয়েছে এবং দেখা যাচ্ছে যেরকম ধরুন আপনার কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেরকম হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট আছে ওজন ট্রিটমেন্ট আছে তো এই ট্রিটমেন্টগুলো যখন করা হয় তখন আমাদের একটা মেশিন ইউজ হয় তো সেক্ষেত্রে আমার দ্বারা পসিবল নয় কি ওই মেশিনটা আমি ওইখানে কারোর কারোর বাড়িতে নিয়ে যাওয়াটা পসিবল নয় একদমই যেটা সব মেশিন তো সবার ঘরে নিয়ে যাওয়া সম্ভব নয় কিছু কিছু ক্ষেত্রে যেগুলো কয়েকটা যেগুলো সার্ভিস সেগুলো দেওয়া যায় কিন্তু সবজন হেয়ারের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে হেয়ারের ক্ষেত্রে সমস্যা বলতে হেয়ারের বেসিক্যালি বলতে পারেন কি শুধু হেয়ার কাটিংটা ছাড়া হোম হোমে মানে বাড়িতে কোনো মানে ইয়ে দেওয়া যাবে না
মানে হোম সার্ভিসের ক্ষেত্রে হেয়ার কাটিং ছাড়া আলাদা আর কোনো সার্ভিস দেওয়া যাবে না, মানে হেয়ার স্পা হোক, ডেন্ড্রাফ ট্রিটমেন্ট হোক, এগুলোর মধ্যে এগুলো সব মেশিনারি কানেক্ট আছে। যেরকম স্পা যদি আমি করছি তার জন্য আমার হেয়ার স্টিমার দরকার হবে, স্টিমটা দিতে তো সেইগুলো ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর সেক্ষেত্রে তাহলে তোমরা কি চাইছো, মানে তোমাদের কি দাবি? আমাদের দাবি যদি বলা হয়, আমাদের দাবি অনুযায়ী রয়েছে এরকম সব কিছুই এক একটা টাইমিং টাইম করে দিয়েছে যে এই টাইমে এইটা খোলা থাকবে, এই টাইমে এইটা করতে, তো সেরকম যদি আমাদের সেলুনের একটা টাইম করা হয়। কিন্তু সেখান থেকে তো সংক্রমণ ছড়ানোর যে ভয়টা থাকে। হ্যাঁ অবশ্যই, কিন্তু এই ক্ষেত্রে আমি বলে দিই মানে করোনা হয়তো এই 2 বছর ধরে আমরা ফিল করতে পারছি বা জানি করোনা সম্পর্কে, বাট আমরা কিন্তু করোনার বহু আগে থেকে আমরা কিন্তু স্যানিটাইজার প্রপার ইউজ করি, আমরা হাইজিনিকটা প্রপার মেনটেন করি, এটা নতুন কিছু না। হ্যাঁ কিন্তু এখন এই মুহূর্তে করোনার সিচুয়েশন চলছে, তো সেক্ষেত্রে আমরা আরও বেশি মেনটেন করছি বা এখন উল্টে পিপি কিট পরে আমরা কাজ করছি, এটা একটু অসুবিধা হচ্ছে আমাদের ক্ষেত্রে। তা হলেও তো সেক্ষেত্রে পিপি কিট পরে, মানে তোমরা বলতে চাচ্ছো যে পার্লারে যদি পিপি কিট পরে তোমরা, তো প্রপার স্যানিটাইজেশন করা হয় সেটা আগেও আগেও তো একটা মেনটেন করা হয়, তো সেক্ষেত্রে তোমাদের মানে পার্লারে যদি সেই ট্রিটমেন্ট গুলো দেওয়া যেতে পারে, সেই সার্ভিস গুলো, তাহলে অনেকটাই সুবিধা হয়। অনেকটাই সুবিধা হয়। আচ্ছা তো তোমার ক্ষেত্রেও কি সেই সমস্যা? একদম সেম। তো তোমার সালুন, মানে তুমি এই প্রফেশনে কতদিন এসেছো, কতদিন ধরে কাজ করছো? 8-9 বছর তো হয়ে গেল এই লাইনটাই। আর তোমার সালুন কতদিনের? আমার একদম নিউ, লকডাউনের 1 মাস আগে, মানে এই যে লকডাউনটা এভাবে হবে আমি বুঝতেও পারিনি। আচ্ছা তুমি কতদিন এই প্রফেশনে? আমার 12 বছর হয়ে গেছে। 12 বছর তুমি হাবিবের সঙ্গেই রয়েছে? হ্যাঁ একদম। আচ্ছা তো মানে ক্লায়েন্টদের কি কি ধরনের, মানে ধরো সমস্যা তো লেগেই আছে, তো কি কি ধরনের সমস্যা থাকে? সমস্যা বলতে বেসিক্যালি এখন কি হচ্ছে, মানে বাড়িতে সবাই প্রপার শ্যাম্পু করতে পারে না, সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে কি হচ্ছে ড্যান্ড্রাফের প্রবলেম হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এই টাইপের প্রবলেমগুলো, হেয়ার ফল, যেক্ষেত্রে হেয়ার ফলিকল লুজ হয়ে যাচ্ছে। অনেকে তো বিশ্বাস করে যে ঘরে যেটা আমরা নিজেরা যত্ন নেব, নিজেদের ঘরোয়া যে প্রোডাক্ট, সেক্ষেত্রে আয়ুর্বেদিক প্রোডাক্টের দিকে যে কেমিক্যাল আমাদের ইউজ করছি, এই একটা কিন্তু মানুষের ভয় ধারণা থাকে যে কেমিক্যাল হেয়ারে ইউজ করলে একবার যদি আমি, যেমন স্ট্রেটনিং এর ক্ষেত্রে যদি আমি বলি বা কালার, যে একবার করার পর, স্ট্রেটনিং হওয়ার পর হেয়ার ফল প্রবলেমটা কিন্তু প্রত্যেকেরই হয়। তো এইটা সলিউশন বলতে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমরা যখন স্ট্রেটনিং করছি তখন কি হচ্ছে রুট থেকে কম করে 1 থেকে 1.5 ইঞ্চি ছেড়ে পড়ি, যে হেয়ারটা ড্রাইনেস হোক বাট স্ক্যাল্পে যাতে কোনো প্রবলেম না হয়, এই এই পজিশনে আমরা করি। আর সেক্ষেত্রে দেখা যায় কোনো কোনো সময় কিছু কিছু হেয়ারে একটু ড্রাইনেসটা আসতে পারে, তো তার জন্যে এবার কোনো কিছু করলে তার তো একটা মেনটেনেন্স আছে, সেই মেনটেনেন্স অনুযায়ী যেরকম রয়েছে কেরাটিন ট্রিটমেন্ট রয়েছে, হেয়ার স্পা রয়েছে, এবং পো কেরাটিন শ্যাম্পু রয়েছে, যেগুলো হচ্ছে হোম কেয়ারের জন্য রয়েছে, এই মেনটেনগুলো করলে দেখা যাচ্ছে হেয়ার ফল বা হেয়ার ব্রেকেজ যেটা হয় নর্মালি স্ট্রেটনিংয়ের পরে, হেয়ার ব্রেকেজ হয় মেনলি, তো সেই সব কোনো প্রবলেম থাকবে না। মানে সবার যেটা প্রবলেম থাকে যে কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করছি, তারপরে সেই সবাই মানে আবার সেটাকে মানে সবার স্ট্রেটনিং যদি হেয়ার স্ট্রেটিং করা হয় সবার কিন্তু সেটা শুট করে না। অ্যাকচুয়ালি সবারই স্যুট করে, এরকম কোনো ব্যাপার, কিন্তু হেয়ার ফল যাদের সমস্যা হয় যে সবাই এটাই অভিযোগ করে যে আমার স্ট্রেটনিং করলাম ঠিকঠাক স্যুট করলো না প্রোডাক্ট, না এইটা এইটাই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে প্রপার মেনটেন করতে হবে। যে অ্যাকচুয়ালি কী হয়, আমাদের আমরা যখন স্ট্রেটনিং করছি চুলের ভেতরে যে কেরাটিন বন্ডসটা রয়েছে সেটাকে আমরা লুজ করছি ক্রিমের দ্বারা, তারপর আমরা স্ট্রেট করে সেটাকে ফিক্স করছি, সেক্ষেত্রে কী হয়, কিছু কিছু ক্ষেত্রে কী হয় যে চুলটাকে মেনটেন করলাম না, তাহলে কী হচ্ছে কেরাটিন বন্ডসটা ব্রেক করে যায়, ব্রেক করা মানে কী হচ্ছে মিডিল থেকে ভেঙে যাবে, হেয়ার হেয়ার যেটা ফল হচ্ছে সেটা ব্রেকেজ হচ্ছে, স্ক্যাল্প থেকে উঠে যায় না, তো সেক্ষেত্রে আমার যেটা মেনলি দরকার এক্সট্রা কেরাটিন দিতে হবে, সের জন্য আমাদের কেরাটিন ট্রিটমেন্ট আছে বা হেয়ার স্পা আছে বা যেটা বাড়িতে যে হোম কেয়ার যেটা শ্যাম্পু কন্ডিশনিং সিরাম যেটা আমরা দিই সেটাও পো কেরাটিন হবে প্লাস সালফাইড ফ্রি হবে, এইগুলো এই মেনটেনগুলো যদি করে সেক্ষেত্রে হেয়ার ব্রেকেজ ইয়া হেয়ার ফলে কোনো সমস্যা থাকবে না। আর আরেকটা যেটা সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে যে ড্যান্ড্রফ, মানে চুলে ড্যান্ড্রফ হওয়া, খুশকি হওয়া, এই সমস্যাটা কিন্তু প্রত্যেকেরই প্রায় দেখা যায়, মানে এটা কারোর ড্রাই স্ক্যাল্প যদি হয় বা অয়েলি হয় তো সেক্ষেত্রে কিন্তু মানে এটা কোনো টাইমিং না, অনেকের 12 মাসই কিন্তু এই সমস্যায় থাকে তারা, তো সেক্ষেত্রে তাদের কি ট্রিটমেন্ট রয়েছে? তাদের বলতে অ্যাকচুয়ালি ড্যান্ড্রফটা সাধারণত না দেখলে বলা মুশকিল হয়ে যায়, ড্যান্ড্রফ 2 রকমের হয়, একটা হচ্ছে অয়েলি ড্যান্ড্রফ, একটা ড্রাই ড্যান্ড্রফ। ড্রাই ড্যান্ড্রফটা বেসিক্যালি কি হচ্ছে ঠান্ডার সময় হয়, যেটা ডেড সেল বলি আমরা, সেক্ষেত্রে যেরকম একটু অয়েল ম্যাসাজটা বেশি দরকার হয়, অয়েল অয়েলিং অয়েলিং ট্রিটমেন্টটা বেশি দরকার পড়ে। আর এছাড়া যেরকম রয়েছে আপনার অয়েলি ড্যান্ড্রফ, সেক্ষেত্রে ওজন ট্রিটমেন্ট আছে, হাইপিকন্সি ট্রিটমেন্ট আছে,
সেটা কি হচ্ছে এক্সট্রা যে অয়েল রয়েছে স্ক্যাল্পের সে অয়েলটাকে বের করে নেওয়া হয়। তো এই ট্রিটমেন্টগুলো যেগুলো তুমি বলে ট্রিটমেন্টের কথা সেখানে তো কেমিক্যাল ইউজ হচ্ছে, তো সেক্ষেত্রে ক্ষতি করবে না? না, ওজন ট্রিটমেন্ট যেটা রয়েছে সেটাতে কোনো রকমের কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না, টোটাল ট্রিটমেন্টটা হচ্ছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। তুমি মানে এটা কিন্তু সবারই থাকে যে সালোনে যে কেমিক্যাল ইউজ করা হচ্ছে সেখান থেকে আরো হয়তো হেয়ারের ক্ষতি করছে আমাদের। না, ক্ষতি নয়, অ্যাকচুয়ালি আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা সপ্তাহে একটা করে দিই, এবার সপ্তাহে বা মাসে আমি একটা ট্রিটমেন্ট করে দিলাম, বাড়িতে গিয়ে কেউ মেনটেন করলো না, তো সেক্ষেত্রে কি হবে যে আবার প্রবলেমটা চলে আসে। তো আমি সবসময় প্রেফার করবো আমরা তো ট্রিটমেন্ট দেবই, সাথে আমরা যেইভাবে বলে দেবো কি ঘরে মেনটেন করতে হবে ঠিক সেইভাবে মেনটেন করতে হবে। একদম, আমি আলপনাদের কাছে জানতে চাইবো যে হেয়ারের ক্ষেত্রে তো আমরা শুনলামই, তো স্কিন স্কিনের যে সমস্যা মানে নানান ধরনের সমস্যা আমরা মানে মেকআপের থেকে শুরু করে, মেকআপের থেকে স্কিনের প্রবলেম শুরু হয়, পিম্পল প্রবলেম তো রয়েছে যেটা ড্যান্ড্রফ থেকেও কিন্তু আমরা জানি পিম্পলের প্রবলেমটা হয়, তো এত কিছু সমস্যা মানে তুমি কি বলবে যে একটা যদি আমরা ঘর এখন তো লকডাউন যদি প্রোডাক্টস কিছু ইউজ করতে হয় বা কি করলে সেটা থেকে আমরা সমাধান পাবো? প্রথম কথা, মেকআপ তো খুব ভালোভাবে ক্লিন করতেই হবে, মেকআপ ক্লিন না করলে আবার তো বনরেস সব কিছুরই তো প্রবলেম হবে এটা তো। আর ক্লিন যদি না করা হয় তাহলে তো ক্লিনজার দিয়ে তো ক্লিন করতেই হবে। অ্যাকচুয়ালি ফেশিয়াল করলে অনেকটা কম হয়, কিন্তু এই টাইমে তো ফেশিয়াল করা সম্ভব নয় বাড়িতে, কিন্তু হোম কেয়ার যেগুলো আছে সেইগুলো তো করতেই পারি। একদমই, হোম কেয়ার তো করতে পারি সেটা তো হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেরকম ট্রিটমেন্ট যেগুলো স্কিনের ট্রিটমেন্ট যেগুলো থাকে সেগুলো অনেক সময় মানে আমরা পার্লারে যাই যেহেতু আমাদের কাছে সময় একদম থাকে না, মানে নিজেরা ঘরে এখন যদিও সব মানুষ ঘরে গৃহবন্দী রয়েছে ঘরের মধ্যে অনেকটা সময় পাচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র হয় না যেগুলো আমরা নিজেরা করে উঠতে পারি না। কিন্তু বাড়িতে যে বলবো বাড়িতে সেই জিনিসটাও থাকে না যে জিনিসটা আমাদের সেলুনে থাকে, ধরুন বন আছে তার স্কিনে পুরো মুখে বনতে ভর্তি রেসেসিভ প্রবলেম, তো সে ক্লিন করবে তো ফেসটা কী দিয়ে ক্লিন করবে? নর্মালি একটা ফেস ওয়াশ দিয়ে, নর্মালি নাইট ক্রিম ডে ক্রিম এগুলো ইউজ করবে। আমাদের কি হয়, আমাদের সেলুনে এমন এমন প্রোডাক্ট আছে যেটা রেস হোক বন হোক যেটাই হোক অনেকটা কমে যায় সেই মেশিনের দ্বারাই হোক আর ক্রিমের দ্বারাই হোক, কিন্তু সেটা তার বাড়ির হোম কেয়ার হিসাবে দেওয়া যায়। আচ্ছা, হেয়ারের ক্ষেত্রে যেটা আমরা প্রবলেম সমস্যার কথা শুনলাম যে হোম সার্ভিস গিয়ে পরে মেশিন ক্যারি করতে হয়, তো স্কিনের ক্ষেত্রে হোম সার্ভিস তো হতেই পারে? সেম স্কিনের ক্ষেত্রেও মেশিন দরকার হয়, এমন নয় যে ফেশিয়ালে মেশিন লাগে না, প্রত্যেকটা ফেশিয়ালেই মেশিন, মানে ক্লিনিং ক্লিন আপ থেকে শুরু করে ডিটান থেকে ক্লিন আপে মেশিনটা লাগে না, বাট যত ফেশিয়াল আছে এন্টি এজিং বলুন ফুড ফেশিয়াল বলুন যেগুলোই আছে প্রত্যেকটাই কিন্তু মেশিন ছাড়া কাজ হয় না। আরেকটা যেটা দেখা যায় যে একটা এজ হলে রিঙ্কেলস চোখের তলায় যে দাগ কালি যেটা পড়ে, কিন্তু সেটা যে এজ হলেই হয় সেটা না, মানে এখন প্রত্যেকেরই স্টুডেন্ট থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট বলো বা যারা 25-30 মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে তারা কি করবে? একটা হচ্ছে ঘুম আর জল, এই দুটো তো মানে দরকার খুবই, কিন্তু ঘুম যা লকডাউনের পরিস্থিতি কেউরই আর ঘুমটা তো মনে হচ্ছে না ঠিকঠাক ভাবে হচ্ছে। আর আমরা কি করি ফেশিয়ালের টাইমে সেটা এন্টি এজিং এর জিনিস দেওয়ার পরে ওটা মাসাজ করে ঠিকঠাক করার চেষ্টা করি, কিন্তু এখন তো সেটাও হচ্ছে না, একটা টেনশনের চাপে কাজের প্রেসার থাকলেও সেটা হয়। একদম, তো চেষ্টা করুন বাড়িতে হোম কেয়ার যে প্রোডাক্টগুলো আছে ভালোভাবে ইউজ করতে, এছাড়া আমাদের আর কিছু বলার নেই। তো প্রোডাক্টস একটা সব থেকে বড় সমস্যা, মানুষ প্রোডাক্টস খুব চেঞ্জ করে, এক মাস হয়তো এটা ইউজ করলো তারপর এটা হয়তো ভালো লাগলো না, তো একটা প্রোডাক্টস মানে একটা কোম্পানি বা একটা প্রোডাক্টসের পেছনে যদি আমরা থাকি সেটা কি ভালো হবে নাকি আমাদের চেঞ্জ করাটা দরকার যে কোনটা আমার স্কিনে যাচ্ছে কোনটাতে কিভাবে আমরা সলিউশন হচ্ছে আমার স্কিনের যা যা প্রবলেম রয়েছে সেগুলো আমরা সমাধান হচ্ছে? আমরা স্কিন দেখেই প্রোডাক্ট ইউজ করতে বলি, ঠিক আছে? এবার ধরুন বাইরে যে প্রোডাক্ট মার্কেটে যে প্রোডাক্ট পাওয়া যায় ওটা তো আর আমাকে জিজ্ঞেস করে সে কিনছে না, সে তো তার চয়েস মতোই কিনছে, তাহলে আমরা তখন আমাদের কাছে যখন আসে আমরা কিন্তু সেই প্রফেশনাল প্রোডাক্ট দেওয়ারই চেষ্টা করি। আমাদের আমার সাজেশন অনুযায়ী যদি বলা হয় অ্যাকচুয়ালি স্কিন এখন ধরুন যদি ড্রাই আছে আবার পরে দেখা যাচ্ছে অয়েলি হয়ে যেতে পারে, তো সবসময়গুলো এক্সপার্টের কাছে গিয়ে তার সাথে কথাবার্তা বলে সেই অনুযায়ী স্কিন টোন অনুযায়ী জিনিসপত্র ইউজ করাটা বেটার। একদম, সেটা মেকআপের ক্ষেত্রেও আর যদি স্কিনে যাদের হয়তো সেন্সিটিভ স্কিন থাকে বিশেষ করে তাদের ক্ষেত্রে তো যে মানে সব প্রোডাক্ট
প্রোডাক্ট খুব দেখে শুনে তারপরে সেন্সিটিভ স্কিনের যে প্রোডাক্টগুলো সেগুলো ছাড়া ইউজ করা যায় না, না হলে কি হচ্ছে র‍্যাশেস হয়ে যাবে, রেড একটা ফাঙ্গালস হয়ে যাবে। না মানুষের একটা থাকে যে আজকে এই প্রোডাক্ট ইউজ করলাম চলো কালকে আরেকটা অন্য কিছু ট্রাই করা যায়। এটা হচ্ছে ট্রাই করতে হবে, ট্রাই করতে হতে দুটো প্রোডাক্টের মধ্যে একটা ওনার স্কিন টোনের অপোজিট পড়ে গেল, সেটা অবশ্যই স্কিনের জন্য একটা ক্ষতি করবে, ক্ষতি করবে অবশ্যই। আমি সবসময় প্রেফার করব কি সবসময় এক্সপার্টের সাথে আগে আলোচনা করে নিতে যে আমার স্কিন টোনের সাথে কোনটা কি যাবে কিনা, তারপরে সেটা ইউজ করাটা। যেরকম স্কিনের ক্ষেত্রে ছিল, আমি শ্যাম্পু কন্ডিশনারের কথা বলি, মানে যখনই হয়তো মার্কেটে যেটা নতুন এলো চলো এটাকে দেখা যাক, আমার হেয়ার যদি আরেকটু ভালো, মানে কারোর হয়তো ভলিউম কম হেয়ারের, সেক্ষেত্রে হয়তো ভলিউমের কিছু প্রোডাক্ট তারা পেলো, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করা তো অবশ্যই ভালো, কিন্তু মার্কেটে মানে অনেকে চায় যে নতুনত্ব কিছু যদি। যেরকম আমি বলি যে আপনি ভলিউমের কথা বললেন, তো ভলিউমের ক্ষেত্রে কি হচ্ছে, ভলিউম এক্সপ্লেন বলে শ্যাম্পু কিছু আছে, এটা হচ্ছে চুলটাকে একটু ফ্লাফিনেস করে রাখে, তো সেই শ্যাম্পুটা যখন ইউজ হচ্ছে তো সেক্ষেত্রে যদি রেগুলার ইউজ হচ্ছে না, চুলের ভেতর থেকে একটা অয়েলটাকে বের করে নিচ্ছে, তো আস্তে আস্তে কি হবে যে চুলটা রাফ অ্যান্ড ড্রাই হতে থাকবে। তো সেক্ষেত্রে আমার কথা অনুযায়ী হ্যাঁ ভলিউম এক্সপ্লেন বা ভলিউমের শ্যাম্পু ইউজ করা যেতে পারে, কিন্তু সেটা কোনো পার্টি ফাংশন ইয়া প্রোগ্রাম থাকলো শুধু সেই দিনের জন্য, বাকি দিন কি হবে কোনো ময়েশ্চারাইজার শ্যাম্পু ইউজ করতে হবে। ইভেন সপ্তাহে একদিন ড্যান্ড্রফ যদি থাকে ইয়া নাও থাকে, তাও সপ্তাহে একদিন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করতে হবে, কিন্তু সেটা রেগুলার নয়, সেটা রেগুলার ইউজ করলে কী হবে সেই সেম চুলটাকে রাফ করতে থাকবে। তো সপ্তাহে অল্টারনেট ডে শ্যাম্পু অবশ্যই করতে হবে, সপ্তাহে দুদিন হবে কোনো ময়েশ্চারাইজার শ্যাম্পু প্লাস কন্ডিশনার, আর সপ্তাহে একদিন হবে ড্যান্ড্রফ শ্যাম্পু। মানে শ্যাম্পু যে ডেইলি আমি একটা শ্যাম্পু ইউজ করছি তা কিন্তু নয়, হ্যাঁ তো একই প্রোডাক্টের মানে আলাদা আলাদা যেটা ময়েশ্চারাইজার শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, ওটা সপ্তাহে তাহলে দু তিনটে শ্যাম্পু ইউজ করতে হচ্ছে। দু তিনটে নয়, ওটা ভলিউম শ্যাম্পুটা হচ্ছে পার্টি ফাংশন, হয়তো মান্থলি একটা একটা ইউজ হবে, সেটা ভলিউম দেখানোর জন্য, ওটা এক ধরনের আর্টিফিশিয়াল বলতে পারেন, কারণ ওই শ্যাম্পুটা করলে তো ড্রাই করে দেয় হেয়ারটা, না ঠিক আছে। আর ড্যান্ড্রফ শ্যাম্পুটা রেগুলার ইউজ করতে হবে, ড্যান্ড্রফ শ্যাম্পুর কাজ কি হচ্ছে স্ক্যাল্পটাকে খুব ভালো করে ক্লিন করতে পারে, তো সেক্ষেত্রে আমি বলবো যে ড্যান্ড্রফ শ্যাম্পুটা সপ্তাহে একদিন ইউজ করাটা খুবই দরকার, আর ময়েশ্চারাইজার শ্যাম্পুটা এই কারণে কি চুলটাকে যাতে ড্রাই না করে দেয়। আর অনেকের এই একটা ব্যাপার থাকে যে ডেইলি শ্যাম্পু করা, এটা কি চুলের পক্ষে ভালো খারাপ? না ভালো, ডেইলি শ্যাম্পু করা ভালো। ভালো, এবার ডেইলি শ্যাম্পু করতে গেলে কি হচ্ছে যে আধ ঘন্টা আগে অয়েল ম্যাসাজ অবশ্যই করতে হবে, মানে রেগুলার যদি কেউ অয়েল ম্যাসাজ করে, রেগুলার যদি শ্যাম্পু করছে, তাহলে আমি বলবো তার চুল অনেক বেটার হয়ে যাবে। মানে শ্যাম্পু করার 30 মিনিট আগে অয়েল ম্যাসাজ একদম, তারপরে 30 মিনিট পর শ্যাম্পু করলে সেটা চুলটা অনেকটাই বেটার হবে। অ্যাকচুয়ালি শুষ্কতা ভাব একটা রুক্ষ শুষ্ক যেটা ড্রাই ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে এর জন্য দেখুন এর জন্য কন্ডিশনার আছে মাস্ক আছে। এবার কন্ডিশনার মাস্কের মধ্যে পার্থক্য যদি বলা হয়, কন্ডিশনারটা হচ্ছে সবসময় অয়েল বেসে হয়, সেটাকে হচ্ছে চুলের মিডিল লেন্থ টু এন্ডসে লাগাতে হবে। এবার মিডিল লেন্থ টু এন্ডসে লাগাতে হবে, কেন স্ক্যাল্পে যদি লেগে যাচ্ছে স্ক্যাল্পটাকে অয়েলি করে দিচ্ছে, আমাদের স্ক্যাল্প কোনোদিনই অয়েলি দরকার পড়ে না। আর মাস্কের ক্ষেত্রে কী হচ্ছে যদি স্ক্যাল্পে যদি লেগেও যায় কোনো অসুবিধা নেই, ওটা ওয়াশ করলে বেরিয়ে যাবে, কেন সেটা হচ্ছে ক্রিম বেসে থাকে। একদম। আরেকটা যে সমস্যা থাকে হয়তো যাদের চুল অনেকটাই লম্বা কিন্তু চুলের ভলিউম একদম নেই, পুরো নিচের দিকে একদম একদমই না, এই জিনিসটা হয়। এই জিনিসটা হয় কি ক্ষেত্রে আমি বলি, কিছু কিছু আছে যে বছরে একবার হেয়ার কাট করবে, তাতে কি হচ্ছে এক্সপিরিয়েন্সটা উঠতে উঠতে উপর দিকে চলে আসছে, তাতে কি হচ্ছে চুলটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। যার কারণে আমার সাজেশন অনুযায়ী 3 মাসের মধ্যে একবার করে ট্রিম অবশ্যই দরকার। 3 মাসের মধ্যে ট্রিম করলে কি হচ্ছে হাফ ইঞ্চি মতো কাটিং হবে, 3 মাসের যাদের খুব ফাস্ট গ্রোথ হবে তাদেরও দেখাচ্ছে এক মাসে 1 ইঞ্চি গ্রো করবে, আর যাদের খুব স্লো করছে তাদেরও হাফ ইঞ্চি গ্রো করবেই। তো সেক্ষেত্রে কি হচ্ছে 3 মাস যদি ট্রিম করে নেওয়া হয় তাহলে চুলের থিকনেসটাও ভালো থাকবে, চুলটা বাড়বেও ভালো। একদমই। আমরা কিছু ভিডিওস দেখে নেব হেয়ার ট্রিটমেন্টের। TakeTones.com TakeTones.com TakeTones.com
TakeTones.com. 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 আমরা হেয়ার ট্রিটমেন্টের কিছু ভিডিও দেখলাম, তো তুমি এই ভিডিও যেগুলো দেখালো সেই ট্রিটমেন্টের ব্যাপারে যদি কিছু বলো। হ্যাঁ, ট্রিটমেন্ট বলতে ভিডিও দুটো দেখানো হয়েছে, একটা হচ্ছে ক্রিয়েটিন ট্রিটমেন্টের ওপরে, একটা দেখানো হচ্ছে স্ট্রেটনিং এর ওপরে। এই যে স্ট্রেটনিংটা ছিল এটা হচ্ছে টাচ আপ ছিল। টাচ আপ বলতে দেখা যাচ্ছে এক বছর আগে স্ট্রেটনিং করা ছিল, যেটা নিউ গ্রোথ হয়েছে শুধু সেটাকে টাচ আপ করা হয়। একটা টেম্পোরারি স্ট্রেটনিং থাকে, একটা পার্মানেন্ট থাকে। তো পার্মানেন্ট স্ট্রেটনিং এর ক্ষেত্রে কি আর হেয়ার তার কার্ল হবে না? মানে এই একটা ধারণা থাকে যে আমি পার্মানেন্ট স্ট্রেট করালাম মানে হয়তো আর আমার আর কোনো এরকম না এরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমরা কি করি, যে চুলটা বেরিয়ে আছে সেইটার উপর আমরা স্ট্রেট করে দিচ্ছি, কিন্তু যেটা ভেতর থেকে নিউ গ্রোথ করছে সেটা তো আমরা কিছু করতে পারছি না। তো সেক্ষেত্রে কি হয়, যে চুলটাতে আমরা করে দিলাম সেটা সিক্স মান্থে যদি 1 ইঞ্চি করে গ্রোথ যখন হচ্ছে, সিক্স মান্থে 6 ইঞ্চ গ্রোথ হচ্ছে, তো তখন মনে হচ্ছে যে ওই 6 ইঞ্চটাকে টাচ আপ করার দরকার আছে। তো তখনই আমরা আমরা সাধারণত বলে দিই 1 বছর আগে না করাটা বেটার। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে 6 মাসেও করতে হয়, বাট আমি সবসময় প্রেফার করি কি বছরে একবার টাচ আপ করাটা বেটার। আচ্ছা, আর তুমি একটু আগে একটা কথা বললে যে অয়েল ম্যাসাজ করার পর যদি ডেইলি শ্যাম্পু করা হয়, ডেইলি অয়েল ম্যাসাজ করার আধ ঘন্টা পর যদি আমরা শ্যাম্পু করি তাহলে চুলটা অনেকটা, কিন্তু যেহেতু আমাদের কাছে সময় মানে প্রত্যেকেরই কাছে সময় নেই বলেই সবাই কাজে ব্যস্ত থাকে, তো অনেকে হয়তো ডেইলি শ্যাম্পু করলো, অয়েল ম্যাসাজটা হয়তো ডেইলি করা সম্ভব হলো না, কারণ সবার হয়তো সেই সময়টা তারা দিতে পারে না। সেক্ষেত্রে কি হবে, হেয়ার ফলের প্রবলেমটা থাকবে না। রেগুলার শ্যাম্পু করা মানে স্ক্যাল্পটা ক্লিন করা, স্ক্যাল্প যদি একবার ক্লিন থাকে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে হেয়ার ফলের প্রবলেম থাকবে না, কিন্তু আস্তে আস্তে কি হবে হেয়ারটা ফ্রিজি হতে থাকবে। সেক্ষেত্রে কি হচ্ছে এক্সট্রা মানে হেয়ারটাকে যদি এক্সট্রা অয়েল দেওয়া হয় তাহলে ফ্রিজিনেসটা আসবে না, চুল খুব ভালো হেলদি থাকবে। একদম। আচ্ছা, স্কিন ট্রিটমেন্ট যে শুধু মেয়েরাই পার্লারে গিয়ে স্কিনের ট্রিটমেন্ট, ছেলেদের ক্ষেত্রেও তো ট্রিটমেন্ট রয়েছে, তারাও কিন্তু যায়, যে এটা নয় যে তারা যায় না, ছেলেরাও ট্রিটমেন্ট করতে পারে, এমনকি হয়ও।
হয় না তা নয়, একনে প্রবলেম এত বেশি ছেলে মেয়ে বোধ এখন। তো ছেলেদেরও সার্ভিস আছে, মেয়েদেরও আছে, আমার আমার সেলুনও আছে নিজস্ব, এবং কি অন্য সেলুনে যেখানে খুশি আপনি যেতে পারেন, বাট একবার যে দেখতে পারেন এয়ার সেলুন, আমার নিউ সেলুন এয়ার সেলুন। আচ্ছা, তো কি কি স্কিনের ট্রিটমেন্ট রয়েছে? একনে স্কিনে প্রবলেম যাদের আছে তাদের ওইটা ট্রিটমেন্ট আছে, অ্যান্টি এজিং, যাদের অ্যান্টি এজিং 30 উপরেই করলে তো আমাদের এজিং। ডার্ক সার্কেল সবারই এখন যে কোনো বয়সেরই প্রবলেম, তো ডার্ক সার্কেলের কিছু ট্রিটমেন্ট রয়েছে যে যেটার জন্য সেখান থেকে উপায় কিছু থাকে? ট্রিটমেন্ট যেগুলো আছে আমাদের ওইটা কিন্তু হোম কেয়ার হয় না, কারণ ওটা সেলুন ইউজ, মানে সেলুন মানে সেটা এখন লকডাউনে সম্ভব নয়, মানে হোম সার্ভিস দেওয়া সেটা সম্ভব ওটা, কারণ ওগুলো একটা সেটিং এর ব্যাপার থাকে। একনে যাদের প্রবলেম হয় সেটাও একটা সেটিং, অ্যান্টি এজিং যাদের ফেশিয়াল ট্রিটমেন্ট গুলো আছে সেটাও কিন্তু একটা সেটিং এর ব্যাপার থাকে, কোনোটা 3টে সেটিং, কোনোটা 6টা সেটিং। একদম। তো আচ্ছা, ধরো যে ট্রিটমেন্ট গুলো চলছিল হঠাৎ লকডাউন হয় বন্ধ হয়ে গেল, তো তারা এখন কিভাবে করবে? তাদের গিয়ে ফোন করে আমরা বাড়িতে কিছু কিছু হোম সার্ভিস যেগুলো আর কি মানে দিতেই হবে সেটাই শুধু আমি তাদেরকে মানে যতটা পারি। সেক্ষেত্রে তোমাদেরও তো একটা ভয় থেকে যায় না হোম সার্ভিসের ক্ষেত্রে, যে তোমাদের তো একটা সংক্রমণের ভয় থাকছেই সেখানেও থাকছে, বাট আমি যদি তাকে ফুল ট্রিটমেন্টটা, ধরুন তারা 2 মাস নিয়েছে, আর একটা মাস নিলে তাদের কমপ্লিট হয়ে যাচ্ছে ট্রিটমেন্টটা, বাট এমন টাইমে লকডাউনটা হয়ে গেছে তারা ট্রিটমেন্টটা ফুল করতে পারছে না, তখন তো আমাকে দিতে বাধ্য, কারণ আমি 3টে যেহেতু তাকে বলেছি ঠিক করে দেবো 3টে করে, তাহলে এবারে একটা মাস হয়ে গেলে তার কমপ্লিট হয়ে যাবে, আবার না হলে ঘুরে ফিরে আবার চলে আসবে। তো কোথাও যেটা স্যালনে গিয়ে যে ট্রিটমেন্টটা হবে সেটা হোম সার্ভিসের কোথাও একটু ফারাক? প্রবলেম তো হয়, প্রবলেম বলতে আমাদেরই বেশি প্রবলেম হয়, ক্লায়েন্টেরও প্রবলেম হয়, শুধু আমাদের হয় তাও না, ক্লায়েন্টেরও কিন্তু প্রবলেম সেমই হয়, কারণ যে টাইমটা আমাদের দেয় বা আমি ওনাকে দিচ্ছি সেটা উনিও দিতে পারেন না, আমাদেরও সেইভাবে দেয়া হয় না। আচ্ছা, হেয়ারের ক্ষেত্রে তো তুমি বললেই যে যেটা হোম সার্ভিস হেয়ার কাটিং ছাড়া দেওয়াটা অনেকটাই সমস্যা, দেওয়া সম্ভবই নয় বলতে গেলে, তো সেক্ষেত্রে ধরো হেয়ার স্পা যেটা, তো হেয়ার স্পা এর যে প্রোডাক্ট থাকে, তো সেক্ষেত্রে সেই প্রোডাক্ট দিয়ে যেটা আমরা ঘরোয়া মানে স্পা যে প্রোডাক্ট পাওয়া যায় অনেকে কিনে পরে করে, তো সেটা কি স্পা করাটা হয়, মানে সেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্পা এর মেইন হচ্ছে মাসাজটা, মাসাজ করে আমরা কি করি আমাদের স্ক্যাল্পে যে ভালভের মধ্যে যে হেয়ারটা রয়েছে ওখানে কিছু টক্সিন জমে যায়, তো আমরা মাসাজের দ্বারা কি করি সেই টক্সিনটাকে রিমুভ করি প্রথম। সেকেন্ড হচ্ছে কি আমরা স্টিম নিতে হয়, স্টিম দিলে কি হচ্ছে চুলের পোর্সগুলো যেটা আছে সেটা ওপেন হচ্ছে, ওপেন হয়ে ক্রিমটা ভেতরে যেতে পারছে, কিন্তু স্টিমটা যদি না দিই তাহলে কিন্তু সফটনেসের কোনো কাজ নেই, শুধু টক্সিনটাকে রিমুভ করা হবে। একদম। আর স্কিনের ক্ষেত্রে তো তুমি বললে যে এই ট্রিটমেন্টগুলো তোমার পার্লারে হয়, আর কিছু কিছু ট্রিটমেন্ট থাকে যেগুলো ধরো আমরা সবসময় কি চাই চাই যদি এখন বিশেষ করে যেহেতু আমরা সময়টা ঘরে অনেকটা সময় পার করছি, তো সেক্ষেত্রে সবাই চায় যে ঘরোয়া পদ্ধতি, সবার কিন্তু এটা যে ঘরোয়া পদ্ধতি, সব কিছু কি ঘরোয়া পদ্ধতিতে করা সম্ভব হয়? হয় না, সব কিছু বাড়িতে থেকে করা যায় না, কারণ থ্রেডিং যদি বলি সেই প্রপারভাবে কি আমি থ্রেডিংটা বাড়িতে পারবো? নিশ্চয়ই না। ফেশিয়ালও যদি বলি, কিছু কিছু কাস্টমার আছে যেটা ফেশিয়াল কিট বাড়িতে নিয়ে এসে বলে যে বাড়ি থেকে করে দাও, কিন্তু আমাদের সেটা আমরা করতে পারি না, আমরা তো বলি যে আপনি সেলুনে আসুন, হোম সার্ভিস সত্যি প্রবলেম হয়, আর এই টাইমে কি করবে মানুষ সেটা একটা বড় টেনশনের ব্যাপার, কিন্তু যেটুকু যেটুকু বলা মানে বাড়িতে হোম সার্ভিস যেটুকু নিয়ে ঠিকঠাক করা স্কিল যতটুকু সম্ভব হয় কাস্টমারকে যতটা কেয়ার করতে পারবো আমরা হোম সার্ভিসে, এখন অপশন যখন নেই আমাদের ততটা আমরা অবশ্যই কাস্টমারকে আমরা বলে দিই। আচ্ছা, কিছুদিন আগে যখন মানে এটা আগের বছর যখন লকডাউন হয়েছিল সেই সময় তো টোটালি বন্ধ ছিল প্রায় অনেকটাই দিন, তারপর যখন তোমরা আস্তে আস্তে আবার কাজ করতে শুরু করলে তখন দিয়ে সংক্রমণটা হঠাৎ আবার বেড়ে গেল, দিয়ে আবার লকডাউন, তো এই একটা সময় অনেকটা ব্যাপারটা যে বিষয়টা নিয়ে মানে ক্লায়েন্টেরও সমস্যা, সেক্ষেত্রে তোমাদেরও ততটাই সমস্যা। এটা তো অবশ্যই সমস্যা আছে, ঠিক আছে, মেন ব্যাপার হচ্ছে একবার লকডাউন 3 মাসের জন্য পড়লো, পড়ার পর আবার খুললো, এবার কি অনেকে কিন্তু পার্লারে আসতে ভয় পাচ্ছিল প্রথমে, তবে আমি এইটুকুনি বলবো কি পার্লারে আসার যে ভয়টা, ভয় না থাকার কারণটা বেশি, কারণ কি আমরা আমি বললাম না প্রথম থেকে আমরা স্যানিটাইজ ইউজ করে আসছি, কিন্তু তো এখন নতুন কিছু না, হ্যাঁ এখন কি আরও বেশি ইউজ করতে হচ্ছে, তো আমরা হাইজিনিক মেনটেনটা প্রপারভাবে করি,
আর দ্বিতীয় নম্বর হচ্ছে আবার এই লকডাউন যেহেতু পড়ে গেল, তবে হ্যাঁ একটা কথা কি, অন্তত কিছুক্ষণের জন্য হলো কিছু কাস্টমারের জন্য টাইম দেওয়াটা উচিত বা পার্লার খোলার একটা ইয়ে দেওয়া উচিত। একদম। আর আরেকটা ক্ষেত্রে ধরো স্কিনের ট্রিটমেন্ট বা ফেসিয়ালের ক্ষেত্রে, তো ফেসিয়ালের সময় তো সে তো মাস্ক পরে, থ্রেডিং এর ক্ষেত্রে হয়তো মাস্ক পরে থাকলে সেটা একটা হয়, কিন্তু ফেসিয়াল ক্ষেত্রে সেটা তো সম্ভব হবে না। না সেটা সম্ভব নয়, কিন্তু আমি যেহেতু আমি করছি, সামনে যখন সে তো আর করছে না, তো আমাকে পিপি কিট পরে থাকতে হবে, মাস্ক স্যানিটাইজ এগুলো আমি তো, মানে তোমরা সেগুলো পিপি কিট মাস্ক পরে তারপর সেই কাজটা করছো। আমরা তো আর একটা কাস্টমারে করছি না, আমরা এদিকে করছি ওদিকে করছি, তো আমাদের সবসময় একটু মানে পিপি কিট পরে কাজ করাটা বেটার। একদমই, যেহেতু অনেকের সাথে ওঠা বসা টাচ করে, একদমই সবার সাথে সব ধরনের ক্লায়েন্টরা যেহেতু আসছে, আর আমরা একটা ক্লায়েন্টের যেটা হয়ে যায় সেটাই যে আমি অন্য ক্লায়েন্টকে পড়াচ্ছি বা দিচ্ছি সেটাও কিন্তু নয়। আমরা আরেকটা ক্লায়েন্টকে যেমন সে আসছে ক্লিন ভাবে করা, পুরো কাজটাই কিন্তু ক্লিন করে করা, মানে একজন চলে যাওয়ার পর আবার প্রপার স্যানিটাইজ করে তারপর যিনি পরবর্তী আছেন তারপর তাকে সার্ভিস দেওয়া হয়। আমাদের এখন ম্যাক্সিমাম জিনিস ডিসপোজেবল হয়ে গেছে, যেমন টাবল থেকে শুরু করে কাটিং সিট যেটা ইউজ করছি সবকিছু মোটামুটি ডিসপোজেবল ইউজ করা শুরু হয়ে গেছে। আচ্ছা আমি তোমার সালোনের কিছু ভিডিওস দেখে নেবো। TakeTones.com 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 আচ্ছা আমরা কিছু হেয়ারের কিছু ট্রিটমেন্ট আর হেয়ার কালারের কিছু ভিডিওস দেখলাম, তো এটা নিয়ে যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলো। এটা কালার আর ট্রিটমেন্ট ছিল, তো কালারও যারা করতে চান, সাথে স্ট্রেটনিং এর ভিডিও দেখলাম, কেরাটিন সবটাই আছে, তো যারা করতে চান আমার সেলুনে এয়ার সেলুন আসতে পারেন, কারণ 15 দিনের মধ্যে তো আবার লকডাউন নিশ্চয়ই খুলেই যাবে, তো সেইভাবে তো বাড়িতে বসে সবার চুলের প্রবলেম হয়েছে, স্কিনেরও প্রবলেম হয়েছে, তো আরও সেলুন আছে, যার যেটা ইচ্ছা যেতেই পারে, কোনো এটা কোনো সমস্যা নয়, কিন্তু তাও আমার সেলুন যেহেতু আছে তো আমার সেলুনের এয়ার সেলুন যেতে পারেন ইউনিসেক্স। আচ্ছা হেয়ার কালারের যেটা দেখলাম, তো হেয়ার কালার করার পর কালারটা অনেকে থাকে না, বেশি দিন থাকে না, এই সমস্যাটাও কিন্তু হয়। এর জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, প্রফেশনাল জায়গা থেকে করার জন্য আমি ইয়ে করব, কারণ কি কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে কালার কাটিং ইউজ হয়ে যায়, তো আমরা সবসময় কি ওই দুটো তিনটে কালার মিক্স করে আমার একটা কালার বানিয়ে দিচ্ছি,
কি কালারটা যাতে স্টে করে যায়। কিন্তু ডাইরেক্ট যদি আমি কালারটা ইউজ করছি, এবার আপনার ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকের উপরে যখন আমি বার্গান্ডি যখন চাপাচ্ছি, তখন কি হচ্ছে ব্ল্যাকটা কেটে বার্গান্ডি চাপতে পারছে না। তো তখন কি করতে হচ্ছে আমাদের, কিছু কালার মিক্স করে আমরা তো হেয়ার কালার পর হেয়ারটা ড্রাই হয়ে যায় অনেকটা, তার জন্য কালার শ্যাম্পু ইউজ করতে হবে। হোম কেয়ার যেটা আছে আমাদের, হোম কেয়ার যেরকম আছে, লরিয়েল এর যেরকম শ্যাম্পু রয়েছে, ভিটামিনো কালার গার্ড শ্যাম্পু, ভিটামিনো কালার গার্ড মাস্ক, এইগুলো একটু মেনটেন করতে হবে। কালারটা বেশি দিন স্টেও করবে, স্টে করার থেকে হেয়ার ড্যামেজ যদি হয় তাহলে কালার ফেড হয়ে যায় বলি আমরা তাড়াতাড়ি। কিন্তু সেই সেই জন্য যাতে ড্যামেজ যাতে না হয়ে যায়, সেক্ষেত্রে ওই শ্যাম্পু ইউজ করতে হবে। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে আসছি, তো আমাদের দর্শক বন্ধুদের যদি কিছু টিপস কিছু শেয়ার করতে চাও, এখন যেহেতু তারা ঘরে রয়েছে অনেকটা সময় পাচ্ছে। ঘরে বসে মেনলি সেরকম কিছু তো করার কিছু নেই, তবে হ্যাঁ যতটা মেনটেন করে রাখা যায় প্রপার শ্যাম্পু কন্ডিশনিং সিরাম এগুলো ইউজ করে মেনটেন করে রাখতে হবে। হ্যাঁ, তবে লকডাউন খুললে অবশ্যই একবার আসুন, যেখানেই যাবেন না কেন বেটার প্রফেশনাল সেলুনের মধ্যে যাবেন। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, কিছু কিছু ট্রিটমেন্ট দরকার পড়বে এখন, যেহেতু কিছু কিছু স্ক্যাল্পে একটা লেয়ার পড়ে যায় যে প্রপার ক্লিন হতে পারছে না স্ক্যাল্পটা, সেক্ষেত্রে তো অবশ্যই আসুন। আমারও রয়েছে যেরকম জংশন মলে হাবিব সেলুন, আলপনারও রয়েছে, তো যে কোনো জায়গায় করুন, কোনো প্রফেশনাল জায়গা থেকে করবেন। একদমই, মানে যে আমরা মার্কেট থেকে যে কোনো প্রোডাক্ট ইউজ করে নিলাম, তা করলে কিন্তু স্কিনেরও ক্ষতি, হেয়ারেরও অনেকটাই ক্ষতি হয়ে যাবে। যে কোনো প্রোডাক্ট তো প্রফেশনাল কারোর কাছে, এক্সপার্টের কাছ থেকে গিয়ে তার কাছ থেকে সাজেশন নিয়ে সেক্ষেত্রে ইউজ করবে। লকডাউনের সময় তো সবাই বাড়িতে সেইভাবে কিছু করতে পারছে না, তো লকডাউন খোলার পর আমি চাইবো প্রফেশনাল প্রত্যেকটা জায়গায় মানুষ সার্ভিস নেক, ভালোভাবে সুস্থতায় থাকুক, আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আবার আগামী সপ্তাহে শুক্রবার ঠিক দুপুর 2টোর সময় আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।